সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত যদি আপনাদের অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক অর্থাৎ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংকে হয় তাহলে বাড়িতে বসে কিভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখবেন বা পিডিএফ ডাউনলোড করবেন তা এই ভিডিওতে শিখব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন প্রথমেই ডাব্লিউবিএসিবি মোবাইল ব্যাংকিং অ্যাপটি ওপেন করুন লগ ইন করুন এবার ছয় সংখ্যার এমপিন দিয়ে দিন এমপিন কিভাবে তৈরি করতে হয় তা না জানলে আই বাটনে পেয়ে যাবেন মাই অ্যাকাউন্টসে ক্লিক করুন এখানে দুটো অপশান আছে দুটো অপশানই ধাপে ধাপে দেখিয়ে দেব অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করুন ট্রানজাকশানস ফরে সিলেক্টে ক্লিক করুন এখানে দুটি অপশান রয়েছে কারেন্ট পিরিয়ড ও স্পেসিফিক পিরিয়ড আমি কারেন্ট পিরিয়ড করলাম স্পেসিফিক পিরিয়ডে ক্লিক করলে কত দিন থেকে কত দিন পর্যন্ত ডাউনলোড করবেন সেই ডেটটি দিতে হবে ফরম্যাট টাইপে ভিউতে ক্লিক করুন এখানে দুটি অপশান আছে ভিউ এবং পিডিএফ প্রথমে ভিউতে ক্লিক করুন পরে নিচের দিকে নীল রঙের ভিউতে ক্লিক করুন ভিউ স্টেটমেন্টে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখিয়ে দেবে নিচের দিকে দ্য ট্রানজ্যাকশানে ক্লিক করুন আপনার ট্রানজাকশান হিস্ট্রি দেখিয়ে দেবে ওপরে বাম দিকে তীর চিহ্নে ক্লিক করে ব্যাক করুন আবার ফর্ম্যাট টাইপে ভিউতে ক্লিক করুন এরপর পিডিএফে ক্লিক করুন এবার নিচে ডাউনলোডে ক্লিক করুন এবার ওকে করুন এরপর ইয়েস করুন আপনি আপনার পছন্দমতো অ্যাপটি দিয়ে পিডিএফটি ওপেন করুন পিডিএফ ওপেন হলেই আপনার ব্যাংক ডিটেলস এবং ট্রানজ্যাকশান হিস্ট্রি দেখিয়ে দেবে পিডিএফ দেখা হয়ে গেলেই ব্যাক করুন এবার অ্যাকাউন্ট সামারিটা একটু দেখে নেওয়া যাক মিনি স্টেটমেন্টে ক্লিক করলে ট্রানজ্যাকশান হিস্ট্রি দেখিয়ে দেবে এবার ব্যাক করুন অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করে অ্যাকাউন্ট ডিটেলসও দেখে নিতে পারেন আপনি অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করতে চাইলে ওপরে পিঙ্ক বাটনে ক্লিক করে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজ ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন